এই ব্লগে আমি দেখাবো চাকদা চৌমাথা থেকে বনগায় যাওয়ার সংক্ষিপ্ত একটি জার্নি চাকদা বনগা রোড দিয়ে। আমাদের জার্নি স্টার্ট হলো, যে কাটা দেখতে পাচ্ছি আস্তে যাও এটা দেখাবো। এদিকটা হচ্ছে কলকাতার দিক আর এদিকটা হচ্ছে শিলিগুড়ির দিক। আমরা স্টার্ট করছি। উপরে বোর্ডে লেখা আছে এখান থেকে বনগায় 31 কিলোমিটার, কিন্তু আসলে এর থেকে একটু বেশি, সেটা আমরা যাত্রাপথ অতিক্রম করার পর আপনাদেরকে দেখাবো। আপনারা অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে এটা কথা দিচ্ছি। সামনেই ডান দিকে দেখা যাচ্ছে ধনীচা হাই স্কুল। আমরা বিডিও অফিস ক্রস করে ধনীচা হাই স্কুল ক্রস করে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেভ ড্রাইভ সেভ লাইফ, এই জায়গাটা আমরা একটু স্লো চালাচ্ছি। সামনেই ডান দিকে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, তার গা লাগোয়া একটি টি স্টল আছে, মানে চায়ের দোকান। এটি একটি ফেমাস চায়ের দোকান, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে চা খেতে, কারণ এখানে চায়ের ভ্যারাইটি আছে প্রচুর। এটা হলো গোড়া চাতলার ফেমাস টি স্টল। একদিন এই রিলেটেড একটি ভিডিও করে আপনাদেরকে সমস্ত চায়ের সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। এই সামনে ডান দিকে যেখানে হাত দেখানো হচ্ছে সেখানে খাসির মাংসের কিলো চাকদা যদি 700 হয়, এখানে 600, এবং খাসির মাংসের টেস্ট সেম, এমন না যে খারাপ। এই জায়গাটি সূত্রো। আমরা প্রায় চুয়াডাঙ্গা টোল ট্যাক্সের কাছাকাছি চলে আসলাম, 1 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি 500 মিটার সামনের দিকে এগিয়ে চলছি, এই যে চুয়াডাঙ্গা টোল ট্যাক্স চলে এসছে। এখানে এখনও চালু হয়নি টোল, তবে খুব সুন্দর লাগছে দেখতে। আশেপাশটা দেখে নিন আপনারা। এই যে ফর্মুলা 1 গাড়ি যাচ্ছে ওভারটেক করে, এত স্পিড, খুব তারা। এটা হলো বিষ্ণুপুর বাজার। বনগাঁর 21 কিলোমিটার সামনে আসছে সিলিন্দা বাজার। গতদিনের ব্লগটি এখানে এন্ড করেছিলাম সিলিন্দা বাজারে, আপনারা সামনেই দেখে চিনতে পারবেন সেই জায়গাটি। বাঁদিকে দেখাবো রিলায়েন্সের স্মার্ট, এখানে আমি স্টপ করেছিলাম এই যে, আর ডান দিকে হচ্ছে এই জায়গাটায় আমি লাস্ট ক্যামেরা করেছিলাম। এই জায়গাটি হলো মেদিয়া, এখানেই নদিয়া ডিস্ট্রিক্টের এন্ড হচ্ছে এবং নর্থ 24 পরগনা শুরু হচ্ছে। পেট্রোল পাম্পের উদ্দেশ্যে আমাদের গাড়িটা ডান দিকে টার্ন নিচ্ছে। ইন্ডিকেটর টপ করলে ভালো হয় দাদা, কেন আবার হচ্ছে? আবার হচ্ছে এখানে হাই রোড ছালা, হাই রোডের মাঝখানে ইন্ডিকেটর অফ করে যায়।
এই পেট্রোল পাম্পে এসে আমরা এবার পেট্রোল ভরে নি, না হলে আমাদের যাত্রা কমপ্লিট হবে না। এই পেট্রোল পাম্পের নাম কি জানি না। এই জায়গাটা কোন জায়গা? কানসোনা। কানসোনাতে আছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরব। পেট্রোল ভরলাম 235 টাকা। এবার আমরা এগিয়ে যাব বনগার দিকে। বনগার মাত্র 11 কিলোমিটার, যে স্পিডে আমরা যাচ্ছি আশা করি 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। এই মুহূর্তে আমরা গোপালনগর রেলগেট দেখতে পাচ্ছি এবং সোজা তাকালে ওখানে গোপালনগর রেল স্টেশন দেখতে পাবো। রেলগেট পার করে এবার আমরা গোপালনগরে আছি। গোপালনগরে এই হাইরোডটির বৈশিষ্ট্য হলো হাইরোডটি আর 4 লেন নেই। সমগ্র গোপালনগর জুড়ে এই রোডটি 2 লেনে চলবে। গোপালনগর ক্রস করার পরেই এই রোডটি আবার 4 লেন তৈরি হয়ে যাবে। আপনাদের সাপোর্ট আমার কাছে ইন্সপিরেশন। আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের পয়েন্ট অফ ভিউ জানাবেন। 2 লেন রাস্তা শেষ হয়ে এবার 4 লেন স্টার্ট হচ্ছে, তার মানে গোপালনগর ক্রস হয়ে গেল। এই জায়গাটির নাম হচ্ছে টালিখোলা। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের জল তৃষ্ণা পেয়েছে, তাই আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, তারপর রিস্টার্ট করছি। আমরা বন্ধুরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তৃষ্ণা পেয়ে গেছে, চুল ফুল সব শেষ হয়ে গেছে, গাড়ি চালিয়ে অ্যাকচুয়ালি আমরা বনগায় ঢুকে গেছি। ডান দিকে এই যে বড় বাড়িটি দেখা যাচ্ছে লজের মতো, এটি আগে পুরনো বাসস্ট্যান্ড ছিল, এখান থেকে চাকদার বাস ছাড়ত, তবে বর্তমানে এটি মার্কেটে পরিণত হয়েছে। বন্ধুরা, বনগায়ে দুর্গাপূজা কিন্তু সেরা, মানে খুব বড় করে হয় কলকাতার মতো। না জানা থাকলে অবশ্যই একবার এসে ভিজিট করুন, খুব ভালো লাগবে। জমজমাট সোজা সোজা এটা হচ্ছে বনগা বর্ডার, ওখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডার। তো এই জায়গাটার নাম কি? বনগা মতিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম আমরা চাকদা চৌমাথা থেকে, এবং চাকদা চৌমাথা থেকে এর ডিস্টেন্স হলো 32.8 কিলোমিটার। এটা আমি ওডোমিটারে মেজার করলাম। মতিকগঞ্জ বাস টার্মিনাল, ঠিক আছে। আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে সোজা? আর রাস্তাটা বাগদা যাচ্ছে। বাগদা কোথায়? বাগদা দত্তপুলিয়া। আচ্ছা, দত্তপুলিয়া বাগদা এই লাইনে। তো আমরা এখান থেকে রিটার্ন করবো। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। টাটা, বাই বাই।